বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখবে। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় একের পাঠ চার ব্যবসায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবসায়ে বিপুল পরিমাণ উন্নতি সাধন করেছে। আমরা জানি যোগাযোগ ব্যবস্থা যতই ভালো হবে ব্যবসা বাণিজ্যে ততই উন্নতি সাধিত হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি আবিষ্কারের ফলে, প্রযুক্তিতে বিভিন্ন উন্নতি সাধন হওয়ার ফলে ব্যবসার ক্ষেত্রে আমূল পরিবর্তন চলে এসেছে। অন্য সকল দিক দিয়ে যেমন পরিবর্তন এসেছে, ব্যবসায়ের ক্ষেত্রেও প্রযুক্তির আবিষ্কারের ফলে প্রযুক্তি ব্যবহার করে বিপুল উন্নতি সাধিত হয়েছে। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো কম খরচে কম সময়ে পণ্য বা সেবা উৎপাদন ব্যবস্থা তৈরি করার জন্য দ্রুত সময়ে তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। পণ্যের জন্য কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের কাজে নিয়োজিত কর্মীদের ব্যবস্থাপনা, তাদের দক্ষতার মান উন্নয়ন করা, উৎপাদন ব্যবস্থাপনা ঠিক করা, বিপণন এবং সবশেষে পণ্য বা সেবার বিনিময়মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণভাবে আইসিটি প্রয়োগের ফলে ব্যবসায় নানাবিধ সুবিধা অর্জিত হচ্ছে। কম খরচে কম সময়ে বেশি উৎপাদন হচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম খরচে অধিক উৎপাদন হচ্ছে এবং অধিক মুনাফাও বৃদ্ধি পাচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যবসায়ে অনেক কম সময়ে কম খরচে ব্যবসা উন্নতি সাধিত হয়। কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো আজকে তোমাদের আলোচনা করা হবে। যেমন মজুদ নিয়ন্ত্রণ, ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পণ্য মজুদ করা। উৎপাদন করে পণ্যটাকে মজুদ রাখার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কী পরিমাণ আমার মজুদ রাখতে হবে সে সম্পর্কে আমাকে অবগত হওয়ার জন্য প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। উৎপাদন কতটুকু আমার সংরক্ষণ করে রাখতে হবে, বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হালনাগাদ তথ্য জানা যায়। প্রয়োজনীয় হালনাগাদ তথ্য বলতে কী বোঝাচ্ছে? আমরা যে পণ্যটা উৎপাদন করব বা অতীতে আমরা কতটুকু পণ্য জমা রেখেছিলাম, মজুদ রেখেছিলাম, সেটার তথ্য সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে সে তথ্য জানা যায়। আবার সেটাকে বর্তমান অবস্থার সাথে মিলিয়ে সংরক্ষণ করা যায়। তারপর আসছে উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনায় হচ্ছে আমি কি পরিমাণ উৎপাদন আমাকে করতে হবে। একটা ব্যবসার ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে যে ব্যবসা করে উনি তার পণ্য কতটুকু উৎপাদন করবে সেটা সম্পর্কে তার আগে থেকে চিন্তাভাবনা করে নিতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে উৎপাদন ব্যবস্থা প্রভূত উন্নতি করা সম্ভব। উৎপাদন স্বয়ংক্রিয়করণ সহ আইসিটি নিয়ন্ত্রণ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন করা যায়, তখন উৎপাদন খরচ হ্রাস পায়। তাছাড়া কর্মী ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তির প্রয়োগে উৎপাদনে গতিশীলতা আনতে সক্ষম হয়। উৎপাদনের ক্ষেত্রে কর্মীদের দক্ষতা বাড়ার সাথে সাথে উৎপাদনও দক্ষতা বেড়ে যায় আইসিটি প্রযুক্তি ব্যবহারের ফলে।
এরপর আসছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমরা যে উন্নত যোগাযোগ ব্যবস্থা আইসিটির মাধ্যমে তৈরি হয়েছে সেগুলোর মধ্যে মোবাইল ফোন, ইন্টারনেট, তারপর স্যাটেলাইট সহ তথ্য যোগাযোগ প্রযুক্তিতে প্রচুর উন্নতি সাধন হয়েছে। এই যে উন্নতির ক্ষেত্রে কিছু অপশন আছে, দেখো মোবাইল ফোন ব্যবহার করে, মোবাইল ফোনের মাধ্যমে কি আমরা সরাসরি গ্রুপ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানদের সাথে যারা ব্যবসা করে তাদের মধ্যে সার্বক্ষণিক আলাপ আলোচনা চলছে, তথ্য বিনিময় করতে পারে। এই মোবাইল ফোনের মাধ্যমে ছবি সাথে সাথে পোস্ট করা যায়, উৎপাদন সম্পর্কে সহজে জানা যায়, বিপণন সম্পর্কে সহজে জানা যায়, যে কোনো তথ্য সহজেই আদান প্রদান করা যায়। মোবাইল ফোনের কনফারেন্স সুবিধার মাধ্যমে একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা যায়, এমনকি ছবিও দেখা যায়, ফলে ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুততর কাজ সম্পন্ন হয়। তারপর আসছে ফ্যাক্স। ফ্যাক্সের মাধ্যমে সরাসরি লিখিত এবং ছবিসহ তথ্য সরাসরি পাঠানো যায়, এমনকি ব্যবসায়ে যদি খুবই দ্রুতভাবে স্বাক্ষরের প্রয়োজন হয় তখন ফ্যাক্সের মাধ্যমে সেই কপিগুলো স্বাক্ষর করে সাথে সাথে পাঠানো যায়। এরপর আসছে ইমেল। ইমেল কি? ইলেকট্রনিক মেইল। আমরা চিঠি পাঠাতে যেই সময় লাগে, ইমেলে তো অত সময় লাগতেছে না, আমরা অতি দ্রুত গতিতে আমরা ইমেল পাঠাইতে পারতেছি, সেখানে ছবি, বিভিন্ন ফাইল অ্যাটাচমেন্ট করে পাঠিয়ে দেওয়া যাচ্ছে ইমেলের মাধ্যমে। ইন্টারনেট ব্যবহার করে ইমেলে অতি দ্রুত গতিতে ব্যবসায়ের ক্ষেত্রে অনেক উন্নতি সাধন হয়েছে। এরপর আসছে ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে আমরা ইমেলও করতে পারবো না, ইন্টারনেট না থাকলে আমরা তথ্য প্রযুক্তিতে যে ব্যবসায়িক ক্ষেত্রে দ্রুতগতি সাধিত হয়েছে সেটা আমরা খুবই কম সময়ে করতে পারতেছি। ইন্টারনেট ব্যবহার করার ফলে আমাদের ব্যবসা ক্ষেত্রে বিপুল পরিমাণ উন্নতি সাধন হয়েছে। এরপর আসছে ইন্টারনেট। ইন্টারনেট বিষয়টা কি? ইন্টারনেট হচ্ছে একটি প্রাইভেট নেটওয়ার্কিং সিস্টেম। ইন্টারনেটে যারা ব্যবসা করে আভ্যন্তরীণভাবে তাদের মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়। যে কোনো ব্যবসা, মনে করো পৃথিবীর বিভিন্ন দেশেও হচ্ছে, আবার একটি দেশের বিভিন্ন স্থানেও সেই ব্যবসাটা সংগঠিত হচ্ছে, তো ওই ব্যবসায় নিজেদের মধ্যে যোগাযোগ যে ব্যবস্থাটা তৈরি হয় সেটার ক্ষেত্রে ইন্টারনেট একটি বিশেষ ভূমিকা পালন করে। ইন্টারনেট হলো একটি প্রতিষ্ঠান দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত এবং সংরক্ষিত ব্যবস্থা ব্যবসায়ের ক্ষেত্রে। এরপর 4 নম্বরে আসছে আমাদের সঠিক হিসাব রাখা। আমরা ব্যবসার ক্ষেত্রে মূল কাজই হলো হিসাব। হিসাব জিনিসটা আমাদের সঠিকভাবে সেখানে রাখতে হয়। যারা ব্যবসা পরিচালনা করে তাদের হিসাবের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, নয়তো কি ব্যবসার ক্ষেত্রে অনেক লাভ লোকসানের বিষয় আছে, তাহলে অনেক ক্ষতি সাধিত হবে। তো শিক্ষার্থীরা, এই হিসাব রাখার বিষয়ে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা তো এক্সেলে প্রোগ্রামের মাধ্যমে অফিস সফটওয়্যার দিয়ে হিসাবটি রাখতে পারে এবং উৎপাদন, সংরক্ষণ, পণ্য বিক্রির ক্ষেত্রে লাভ কতটুকু হলো এবং ক্ষতি কতটুকু হলো তাদের প্রতিদিনের হিসাব নিকাশ তারা সেখানে সংরক্ষণ করে রাখতে পারে। এছাড়াও ডেটাবেস সফটওয়্যারের মাধ্যমে তারা হিসাব নিকাশের জন্য আলাদাভাবে সফটওয়্যার তৈরি করেও নিতে পারে প্রতিষ্ঠান নিজের দায়িত্বে, এবং সেখানে সেই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন হিসাবের কাজটি তারা সম্পন্ন করতে পারে। তারপর আসছে 5 নম্বরে বিপণন। বিপণনের ক্ষেত্রে কি হয়, ব্যবসা করতে হলে পণ্য বা সেবার বিপণন ও প্রচারে আইসিটি প্রয়োগের ফলে নতুন মাত্রা যোগ করা সম্ভব হয়েছে। এর মধ্যে কিছু আছে, যেমন বাজার বিশ্লেষণ। বাজার বিশ্লেষণটা হচ্ছে যে কোনো নতুন পণ্য বা সেবা বাজারে চালু করার পূর্বে এ বিষয়ে বর্তমান বাজার সম্পর্কে জানা প্রয়োজন। বাজার বিশ্লেষণটা কি? যদি আমরা কোনো ব্যবসা করতে চাই
সেটার বর্তমান অবস্থা কি আছে, সেই ব্যবসাটা করলে কি এখন আমাদের মুনাফা ভালো আসবে, আমরা কি লাভের মধ্যে পৌঁছাতে পারবো, অতীতের এটা সম্পর্কে অতীতের বিষয় সম্পর্কে আরও যাচাই বাছাই করে নিতে হবে ব্যবসাটা করা ঠিক হবে কি না। আইসিটির মাধ্যমে নতুন পণ্যের চাহিদা, যোগান ও দামের সম্পর্কে দ্রুততার সঙ্গে বিশ্লেষণ করা যায়। এই ক্ষেত্রে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বাজার বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, প্রযুক্তি ব্যবহার করি সেই তথ্যগুলো সঠিকভাবে আমরা জানতে পারি। প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা, একই ব্যবসা দেখা যাচ্ছে বিভিন্ন জন করে থাকে, তাহলে এটার মধ্যে কি প্রতিযোগিতা বিষয় আছে। এই প্রতিযোগিতা করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিদ্বন্দ্বী যে প্রতিষ্ঠান আছে তাদের ব্যবসার ক্ষেত্রে কেমনভাবে তারা পণ্যগুলো উৎপাদন করতেছে, তাদের ব্যবসা লাভ কীরকম হচ্ছে, তাদের সম্পর্কে আমরা বিশেষ তথ্য গ্রহণ করতে পারি এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। তারপর আসছে সরবরাহ, গ্লোবাল পজিশনিং সিস্টেম, সংক্ষেপে বলা হয় GPS, এটা ব্যবহার করে আমরা ব্যবসার যে পজিশনটা অবস্থানটা আছে সেটা সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারি। সরবরাহের ক্ষেত্রে প্রচার, এই যে ব্যবসার মধ্যে আমরা ব্যবসা পরিচালনা করি, যারা করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান, তারা কি করে তাদের এটা প্রচার ব্যবস্থা করে, অ্যাডভার্টাইজ দিয়ে থাকে, সেগুলো দেওয়ার জন্য কি করে একটা ওয়েবসাইট তৈরি করে, বিভিন্ন জায়গায় পোস্ট দিয়ে থাকে সেই ব্যবসা সম্পর্কে, ওয়েবসাইট ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে স্বল্প মূল্যে এবং কখনো কখনো বিনামূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা হয়। এই যে বিজ্ঞাপন প্রচার করা হয় এর মাধ্যমেই ব্যবসায়ের প্রচারটা হয়ে থাকে। এরপর আসছে 6 নম্বরে বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব, এই যে বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসা উৎপাদনের সাথে জড়িত আছে বিক্রয়ের কাজটাও, পণ্য শুধু উৎপাদন করলে কি হবে সেটা আমাদের বিক্রি করতে হবে, বিক্রির পরে মূল্যপ্রাপ্তির কিছু বিষয়ও সেখানে রয়েছে। এই বিক্রয় যে ব্যবস্থা সেটা কিছু স্বয়ংক্রিয় যন্ত্র আছে, যেমন ইপোস ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, এটা দিয়ে কী করা হয়। ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়, এতে সার্বক্ষণিক মনিটরিং সিস্টেমও আছে, এটার মধ্যে যা কিছু সারাদিন বিক্রি করা হলো সেই তথ্যটা সেখানে সংগ্রহ করে রাখা হয় এবং কোন পণ্যটা কত দাম দিয়ে বিক্রি করা হলো সেটার তথ্য মনিটরিংয়ের বিষয় আছে, সেটা যে ইনচার্জ থাকে সে সেটা তদারকি করতে পারে। সর্বশেষ হচ্ছে মূল্য সংগ্রহ, এই মূল্য সংগ্রহ কি ব্যবসা পণ্য উৎপাদন এবং পণ্য বিক্রি করার পর যে মূল্যপ্রাপ্তির বিষয়টা সেটা কীভাবে সংগ্রহ করবে, ক্রেতা তার পণ্যটি সংগ্রহ করার পর যে মূল্য দিয়ে থাকে সেটা যে মালিক উনি যে গ্রহণ করবে সেটা ব্যাংক হিসাবে নিজের ব্যাংক হিসাবের মধ্যেও সেটা গ্রহণ করতে পারে সরাসরি এই তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে। এখানে দেখা যাচ্ছে ব্যাংক হিসাবে সরাসরি সেটা দিয়ে পেমেন্ট করতে পারে, তাছাড়াও কীভাবে ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিক্রেতা তার পণ্য বা সেবার মূল্য ক্রেতার হিসাব থেকে সরাসরি নিজের অ্যাকাউন্টে নিজের হিসাবে সেটা নিয়ে নিতে পারে, স্থানান্তর করে নিতে পারে। এই উপযুক্ত বিষয়গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির আমূলও পরিবর্তন এসেছে এবং অনেক উন্নতি সাধিত হচ্ছে। দেখা যাবে ধীরে ধীরে এই উন্নতির ফলাফল আরও উন্নতির শিখরে পৌঁছে যাবে। ব্যবসায়ের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর ভিতর থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করে নিবা এবং বহুনির্বাচনিত এখানে আসে এখান থেকে পড়বা, যেমন ইন্টারনেট ব্যবসা ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করতেছে, ইন্টারনেট কী, ইপোস এর পুনরূপ কী, এই শর্টকাট বিষয়গুলো ছোট ছোট বহুনির্বাচনী বা ছোট প্রশ্ন এখান থেকে আসতে পারে। তারপর রচনামূলক প্রশ্ন হিসাবে তোমরা ব্যবসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্ব, হ্যাঁ কী কী ক্ষেত্রে আমরা বিপণনের ক্ষেত্রে আমরা ব্যবসা যোগাযোগ ক্ষেত্রে কীভাবে কাজ করতে পারি,
উন্নত যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কিভাবে উন্নতি করতে পারতেছে ব্যবসায়ের দিক দিয়ে, এভাবে আমরা প্রশ্নগুলো কমপ্লিট করে নিব। তো আজকের জন্য তোমাদের পাঠ এখানেই শেষ করলাম। তোমরা ভালো করে পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ।